BSK মানে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্যে প্রায় 3000 এর কাছাকাছি শূন্যপদের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা দারুণ একটি শূন্যপদের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চলেছি এবং এখানে তোমরা কারা আবেদন করতে পারবে, বয়সের সময়সীমা কত হতে চলেছে, আবেদনের লাস্ট ডেট কত রয়েছে সেই বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। সবার প্রথম জানিয়ে দিই, এখানে কিন্তু তোমরা ডিইও মানে ডেটা এন্ট্রি অপারেটর এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানে সবগুলো জেলা থেকে ছেলে মেয়ে উভয় তোমরা আবেদন করতে পারবে। এবং তার সঙ্গে আরেকটা বিশাল ব্যাপার, সেটা হলো তোমাদের এখানে নিয়োগ করা হবে নিজেদের ডিস্ট্রিক্টেই, মানে তোমরা যেখান থেকে আবেদন করবে তোমাদের কিন্তু সেখানে পরবর্তীতে নিয়োগ করা হবে। এই ডেটা এন্ট্রি অপারেটর বিজ্ঞপ্তি আরও অনেক আগে আসার কথা ছিল, বাট এটা আসতে লেট হয়েছে। তো সবার মেন কিছু টপিক আলোচনা করি। সবার প্রথম হচ্ছে এখানে তোমাদের বয়স কত হতে চলেছে। বয়স বলা হয়েছে 18 বছর বয়স থেকে 40 বছর বয়সের মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তার সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবে, যেমন SC ST OBC তোমরা যেগুলো পেয়ে থাকো। টোটাল সবগুলো শূন্যপদ রয়েছে 2922টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, মাস্ট হ্যাভ পাসড দ্য হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। উচ্চ মাধ্যমিক বা সমতুল্য যে কোনো কোর্স পাশ করে থাকলে এখানে তোমরা আবেদন করতে পারবে। এর সঙ্গে দ্বিতীয় যে পয়েন্ট বলা রয়েছে সেটা বলা হয়েছে মাস্ট হ্যাভ কমপ্লিটেড সার্টিফিকেশন কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ নলেজ অফ মাইক্রোসফট ওয়ার্ড এবং তার সঙ্গে মাইক্রোসফট এক্সেল বলা হয়েছে, এবং তার সঙ্গে যে কোনো জায়গায় 6 মাসের কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। এবং এখান থেকে তুমি যে ডিস্ট্রিক্টের জন্য আবেদন করবে সেই ডিস্ট্রিক্টে তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। ওকে, তো সবার প্রথম তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাশ করা যে কোনো ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারবে এবং তার সঙ্গে কম্পিউটার কোর্স এবং 6 মাসের কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের ওপরে যে কোনো জায়গায় কাজের অভিজ্ঞতা কিন্তু তোমাদের থাকতে হবে। এর সঙ্গে রেমুনারেশন মানে তোমাদের যেটা বেতন সেটা এখানে মেনশন করা নেই, বলা হয়েছে গভর্নমেন্টের রুলস অনুযায়ী। তবে এর আগে বাংলা সহায়তা কেন্দ্রে তোমরা যেগুলো ডেটা এন্ট্রি অপারেটরের পোস্টগুলো দেখতে পারো, 10,000 থেকে খুব বেশি কিন্তু স্যালারি হয় না, ম্যাক্সিমাম 15 অবধি যেতে পারে। তবে এক্ষেত্রে হয়তো আরেকটু বেশি স্যালারি হতে পারে এবং আরেকটু বেশি হোক সেটাই চাইবো। এরপর আসি এখানে তোমাদের আবেদন করার জন্য যে শেষ তারিখ রয়েছে সেটা কিন্তু মেনশন কোথাও করা নেই। তবে নিয়োগের পদ্ধতি বলা হয়েছে প্রার্থীদেরকে সবার প্রথম একটি রিটেন টেস্ট দিতে হবে, লিখিত পরীক্ষা দিতে হবে, তারপর তোমাদের কম্পিউটার টেস্ট দিতে হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। এবং এখানে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গাতেই একটা করে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে, তো সেই বাংলা সহায়তা কেন্দ্রেই কিন্তু তোমাদেরকে নিয়োগটা করা হবে। এর সঙ্গে এখানে তোমাদের ছুটির দিন বলা রয়েছে, যেরকম বাকি সব জায়গায় থাকে সানডে করে ছুটি রয়েছে, এর বাদে তোমাদের যতগুলো ন্যাশনাল হলিডে রয়েছে সেগুলোতেও তোমরা ছুটি পেয়ে যাবে এবং তার সঙ্গে মানে তোমাদের যাদের এখানে সিলেকশন হবে। এর পাশাপাশি তোমাদের এখানে MCQ যে টেস্ট হতে চলেছে সেটা কি ধরনের হবে, কত টাইমের জন্য হবে, সেটা সম্পূর্ণটাই কিন্তু এই PDF ফাইলের মধ্যে মেনশন করা রয়েছে। আর এই PDF ফাইল তোমরা কোথায় পাবে, এই ভিডিওর ডিসক্রিপশান থেকে তোমরা এই PDF ফাইলটিকে ডাউনলোড করতে পারো। এবং এখানে যে দুটো পরীক্ষা তোমাদের দিতে হবে, একটা হলো রিটেন টেস্ট এবং এর সঙ্গে যেটা রয়েছে কম্পিউটার টেস্ট, এই দুটো টেস্টের জন্য তোমাদের সিলেবাস কি রয়েছে সেই বিষয়ে যদি তোমরা জানতে চাইছো, মানে কোথা থেকে পড়বে আর কি, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আমি চেষ্টা করবো পাস্টের কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদের সঙ্গে ডিসকাস করার। এর বাইরে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জেনে নিতে পারো। অনেক দিন বাদে ভিডিও দিলাম আবার, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলো না। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।